মহালয়া উপলক্ষে মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাট সংস্কার করলো ইংরেজদের পৌরসভা। ইংরেজদের পৌরসভার পৌরপিতা নিহার রঞ্জন ঘোষের তদারকিতে এই ঘাট সংস্কার করা হয়। মহালয়া উপলক্ষে মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাট সংস্কার করলো ইংরেজদের পৌরসভা। শুক্রবার সকাল থেকে ইংরেজদের পৌরসভার পৌরপিতার নিহার রঞ্জন ঘোষের তদারকিতে ঘাট পরিষ্কার করা হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে জল বেড়েছে মহানন্দা নদীতে। অসুবিধার মধ্যে ঘাট পরিষ্কারের কাজ করে পুরো কর্মীরা। শনিবার পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হবে। হাজারো ভক্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাটে। ইংরেজদের পৌরসভার পৌরপিতা নিহার রঞ্জন ঘোষ জানিয়েছেন, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী সূচনা হবে। শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে পিতৃতর্পণ করবেন। সেই কারণে শুক্রবার সকাল থেকে রামকৃষ্ণ মিশন ঘাট সংস্কার করা হয়। এই সময় মহানন্দা নদীতে প্রচুর জল থাকার কারণে অসুবিধা সত্ত্বেও ভক্তদের জন্য ঘাট সংস্কার করা হয়। কারণ সারা বছর ধরে ভক্তরা এই দিনটির অপেক্ষা করে, তাই তাদের সুবিধার্থে ইংরেজদের পৌরসভার উদ্যোগে সংস্কার করা হয়। আমরা এই দিনটির জন্য অপেক্ষা করি যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। এটা আজকে রাত্রে মহালয়ার মাধ্যমে আমরা সেই উৎসবের সবাই মুখরিত হয়ে উঠব। আমাদের হিন্দু শাস্ত্রে বলে যে মহালয়ার পর দেবীপক্ষ যখন আরম্ভ হয়, তখন যারা যারা তাদের পূর্বপুরুষদের হারিয়েছে, তারা আমাদের ওই কেউ গঙ্গায় বা কেউ নদীতে, যেমন আমাদের এখানে রামকৃষ্ণ মিশন ঘাট বলে একটা ঘাট আছে, এখানে মহানন্দা নদীতে চলে গেছে, সেখানে তারা তাদের পূর্বপুরুষদের জন্য তর্পণটা করে। সেই তর্পণের ক্ষেত্রে যারা তর্পণটা করবে তাদের জন্য কোনো অসুবিধা না হয়। কিন্তু এবার মহানন্দার জল এত পরিমাণ বেড়ে গেছে যে ঘাটটা পরিষ্কার করাটা আমাদের পক্ষে খুব কষ্ট হচ্ছে। তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি, প্রচুর লেবার দিয়েছি সেখানে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।